আসসালামাইকুম নেচার অফ ভিলেজে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা আল্লাহ পাকের রহমতে খুব ভালো আছি। তো যারা যারা সাবস্ক্রাইব করছো বা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখন আমি এই স্টার্ট করলাম ব্লগটা, এখন বাজে 12:15। তো সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম সেই জন্য করিনি। তো এখন দেখো আমি বসে আছি, ও ছাদে আসলাম, এই চান করলাম আর এখন পায়েস খাচ্ছি। মা বানিয়েছিল কালকে তো পার্কে ছিলাম, তো পার্কে ফুচকা আরে খেয়েছি বলে আর খাইনি, ফ্রিজে রেখে দিয়েছিল। তো এখন দিল মা, জলখাবার খেয়ে নিয়েছি। এই যে দেখো, আর লামিয়ার চুল কাটলাম। তো বন্ধুরা এখন থেকে স্টার্ট করে দিয়েছি, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, স্কিপ করে দেখবে না। আর চলো তোমাদেরকে, এটা আমার বড় ভাইয়ের মানে বাড়ি, অ্যাকচুয়ালি এখানে সবাই থাকে। আমি এখন আজকে বাড়ি যাব, তো সব গুছানো হচ্ছে। পিঙ্কি কিছু গুছিয়েছে, আরও বাকি আছে যেগুলো কেচে মিলেছি, এটা এখনও প্যাক করতে হবে। এটা লামি একটা, ওটা কমপ্লিট হয়ে গেছে, এই জামা কাপড়গুলো যেগুলো শুধু পরে যাবে ঘর, তো সেইটা শুধু রাখা আছে। আর নারকেল ভাজা কিনেছিলাম, দেখো কিনেছি, লামিয়া খেতে ভালোবাসে সেই জন্য কিনলাম। এটা নিচে যাবে, চলো তোমাদেরকে দেখাই। পিঙ্কি এ লাইট গুলো একটু জ্বালিয়ে দে না, আমি জানি না। তো এটা আমার বড় ভাইয়ের রুম, দেখো আমার বড় ভাবি নেই, বাপের ঘর গেছে, তো এখানে আমরা শুয়ে থাকি। এবার আজকে চলে যাব, চলো লাইটগুলো বন্ধ করে দিই। কত জ্বালাচ্ছে, নিচে কাজ হচ্ছে, প্লাইয়ের কাজ হচ্ছে, তোমাদেরকে আগে দেখিয়েছি নি, যদি না দেখে থাকো আগের ভিডিওগুলো প্লিজ দেখো। রান্নাঘর হচ্ছে আর সিঁড়ির নিচেটা কাজ হচ্ছে, আর ওখানে আরও আরও কিছু বাকি আছে সেগুলো করবে। তো বন্ধুরা এখন রাখছি, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। তো বন্ধুরা দেখো এখানে লামিয়া চুল কাটছি, আর কেটে নিয়ে যাচ্ছি, বলি কবে কি আবার বাজার যাব, তো পার্লারে যাব কাটবো, তো কেটেই নিই। তো লামিয়া শুরুতেই কান ছিল, বলছে যে আমার কান কেটে দিবে, পার্লারে কাটলে ও অত কাঁদেনি, তো এখন বলছে যে আমার কান কেটে দিবে, সেই জন্য কান ছিল, তো ভুলিয়ে ভুলিয়ে ওকে কাটাচ্ছি। লামিয়ার মুখের অবস্থাটা দেখো বন্ধুরা, তারপরে ওকে কিনে দিই আমি নারকেল ভাজা, আসছিল বিক্রি করতে, তো ভুলানোর জন্য আমি দিলাম, কিনে দিলাম ওকে, আর বাড়িতেও নিয়ে আসছি কিনে। তো এখানে ওজন করছে, তারপরে বন্ধুরা দেখো, তো এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। তো এখানে আমার ছোট পুপুর ঘরে আমি বসে আছি, এটা আমার ছোট পুপুর বাড়ি, এইটা তারপরে বন্ধুরা আমরা চলে গিয়েছিলাম রোডে, রোডে গিয়েছিলাম, আমি একটু বাজার করছিলাম, তো চিনি চা এইসবগুলো অনেক দিন ছিলাম নি, তো প্রায় এক সপ্তাহ,
তো বলি নিয়ে যায় আবার কবে কি যাব, কেন পিঙ্কির টিউশন থাকলে ও আমার করে দিত, তো ওর তো এখন টিউশন নিয়ে নেই, কোথাও যায়নি, ঘরেই মানে থাকবে, তো সেই জন্য আমি কিনে নিলাম। আর যাওয়ার সময় দেখো গেট পড়েছে, এখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, এত বিরক্ত লাগছিল, তো আর কি করব, আর প্রচুর জ্যাম ছিল, প্রচুর। তো ওখানে কিনে তারপরে এটা যাবার সময় আমি একটু তুললাম, ভিডিও করলাম, আর দেখো যাবার সময় আবার গেট পড়েছিল। এই দেখো এটা কিনেছি, ব্রাশ কিনেছি, তারপরে হচ্ছে কেক লামিয়ার জন্য আরও আরও অনেক কিছু কিনেছি ব্যাগের ভিতরে, আর এটা যাবার সময় গেট পড়েছে, দাঁড়িয়ে আছি লামিয়া গাড়িতে, এখানে দেখো ছটপট ছটপট করছে, একবার বসছে একবার উঠছে, মানে গাড়িটা চলছে নি, দাঁড়িয়ে আছে, সেই জন্য ও আরো বোর ফিল করছে। এটা রেল গেটের সামনে, তো আমি ঘর থেকেই বেরিয়েছি বন্ধুরা, একটু লেট করে বেরিয়েছি, আমি ভাবলাম মানে ভাত মা চাপিয়েছিল তাড়াতাড়ি যে নিয়ে যাবি, ওখানে খাবি আবার রান্না করবি, তো সেই জন্য আমি একটু লেট করে আসলাম। এবার হচ্ছে বাড়ির দিকে আমি যাচ্ছি, তো বন্ধুরা বাড়িতে গিয়ে আবার কথা হবে। তো বন্ধুরা এই আসলাম ঘরে, তো লামিয়াকে পড়তে বসিয়েছি, কালকে ওর টিউশনই আছে, তো কাল আবার স্কুলে যাবে, সেই জন্য ও যে লিখছে, আর এখানে দেখো ব্যাগগুলো সব আছে, এখনও গুছাইনি, আর সব কিছুই আছে, ভালো লাগেনি গুছাতে, আর ঘরের যে অবস্থা, শুধু মানে এটে ই আছে, আর কাজের মেয়ে তা মানে কি বলবো, কার উপরে ভরসা করবো, চারদিকে দেখছি ধুলো ঝুল, মানে চারদিকে আছে, ঘরে না থাকলে যা হয়, আমার কোনোদিনও ছুটি নেই যে আমি বিন্দাস মানে ঘরে থাকবো, যে ঠিকঠাক তোমার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেইটা হবে নি, ঝুল আছে প্রচুর, তারপরে নোংরা চারদিকে, ধুলোটা বেশি আছে, মুছেছে মানে যা হোক করে করেছে আর কি, তো দেখেই তো আমার আরও মানে মাথাটা ঘুরে গেল এমন অবস্থা। তো এই আসলাম, আর লামিয়া যে এখন পড়ছে, আমি ভাত নিয়ে আসছি আমার বাপের ঘর থেকে, তো রান্না বান্না করব না, তো ওইদিকে রোড গিয়েছিলাম, গিয়ে সব বাজার করে ঘর ঢুকছি, তো কি কি নিয়েছি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা পিঙ্কি গুছি দিয়েছে, এর ছোলা নিয়েছি, তেল নিয়েছি, নারকেল তেল, এটা হচ্ছে চা থাকে, চা নিয়েছিলাম, ডিবা না যদি থাকে ওটা ছেড়ে দাও, এই যে চিনি, আর চাকুলিয়া সাবান নিয়েছিলাম, আর ফিয়ামা সাবান নিয়েছিলাম, কি এলো ভাঙলো নিয়েছিলাম, আর এই ল্যাকমি নেল রিমুভারটা নিয়েছি, আর কি নিলাম, আর চলো তোমাদেরকে দেখাচ্ছি, চা নিয়েছি, ম্যাগি, আর এই তেলটা নিলাম, সর্ষের তেলটা, আর জয়াতে সেটা কোথায় ব্যাগটা, সেই খুলে নিয়েছিস, আর জয়ার ব্যাগে আমরা নিয়েছিলাম ব্রাশ নিয়েছি, এই সব চানাচুর, আর কি ছিল, ম্যাগি ছিল, একটা সসের বোতল ছিল, আর ইপি ছিল, নানা ধরনের আর কি,
এই সব হ্যাঁ মধুর ছিল হ্যাঁ মধুর তো এগুলা সব লামে চলো লিখবে চলো 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 কাল স্কুল আছে তো এই সবগুলোই নিয়েছি আর বন্ধুরা আমি এই যে ভাত নিয়ে আসছি আমার বাপের বাড়ি থেকে আর লঙ্কা নিয়েছিলাম এখানে এটা পরে কালকেই করব যা ধুলো হয়ে আছে মানে কি বলবো এটা ইয়ে আছে ভাত আছে তরকারি আছে আর এটা মিহিদানা আছে মেজোটা পরিষ্কার আছে ক্লিন আছে কিন্তু এই ওয়াইফাইয়ের কাছে তারপরে হচ্ছে ওই জানলার এই পাশে প্রচুর ধুলো দেখছি আমি ফোন করেছিলাম কাজের মেয়েটাকে ঘরে না থাকলে না দেখিয়ে দিলে যা হয় কোথাও যে মানে শান্তি করে থাকবে আমাদের কোনো মানে শান্তি নেই এগুলো এখন গুছাতে হবে আর আমার বেডরুমটায় আমি চাবি দিয়ে গেছিলাম সেটা পরিষ্কার করতে হবে তারপরে আর কি কি রে কর কর কাল স্কুল আছে জলদি জলদি কর আমাকে আবার নতুন করে সব পরিষ্কার করতে হবে এ টু জেড এখন পরে গুছাবো ওকে পড়িয়ে নি ম্যাডামের কাজগুলা কোনটা এটা এখনো বেডশিট মিলেনি মিলে দিব এক কথায় উত্তর দাও কলা গাছের ফুলকে কি বলে সেটা লিখো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে তো এখন রাখছি আবার একটা নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির করব তো এখন বাজে 8:10 তো বন্ধুরা রাখছি এগুলো গুছাবো কাজ আছে অনেক 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 কাজ আছে এগুলো গুছাতে গুছাতেই আমার অনেক টাইম লেগে যাবে তো রাখছি আল্লাহ হাফিজ ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নিয়ে ভালো থাকবে নিজে ভালো থাকবে তো রাখছি আল্লাহ হাফিজ বেটা কর